শহীদের বাবা, এবার কুরবানিতে বড় গরু কুরবানি দিবা, সারা বছর যেন মাংস খেতে পারি। হ্যাঁ বাবা, আম্মু ঠিকই বলেছে, গতবার এক ভাগ দিয়েছ, এবার বড় একটা গরু কুরবানি দিবা। শোনো শহীদ, উপারুলের মা, আমি এ বিষয়ে তোমাদের সাথে কথা বলতে চাই। আচ্ছা বলো, কি বলতে চাও? আমি বলতে চাই, আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে, তাদেরও আমাদের কোরবানিতে হক আছে, তাদের হক আদায় করাও আমাদের দায়িত্ব। শোনো, যাদের অনেক আছে তারা চিন্তা করবে, এসব কথা আমাকে বুঝিও না। সবাই যদি তোমার মতো বলে তাহলে কিভাবে হবে? আর আমরা তো প্রায় মাংস খাই, কিন্তু আমাদের আশেপাশের গরিব মানুষগুলো কুরবানির ঈদ ছাড়া মাংস খেতে পারে না, এই একদিনের অপেক্ষায় থাকে দুস্থ এই গরিব মানুষগুলো। বাবা, তাহলে তাদের জন্য একটা ছাগল কিনে দাও। আমি এত কিছু বুঝি না, কুরবানির সব গোশত তুমি বাড়িতে নিয়ে আসবে। তোমরা সবাই শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কুরবানির মাংস তিন ভাগে ভাগ করতেন, তাই আমাদেরও কুরবানির মাংস তিন ভাগে ভাগ করা উচিত, এক ভাগ নিজের জন্য, এক ভাগ প্রতিবেশীর জন্য ও এক ভাগ মিসকিনদের জন্য। কুরবানির পশু বড় হোক আর ছোট হোক তাতে কিছু যায় আসে না, গরিব মানুষ তাদেরও আমাদের কুরবানিতে হক আছে, তারা এই গোশত প্রাপ্য। কুরবানির মাংস একা একা ভোগ করলে কৃপণতা প্রকাশ পায়, আমাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু আমাদের আশেপাশে অনেক গরিব সুবিধা বঞ্চিত মানুষ আছে, তাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নেই। আমরা যখন কুরবানির মাংস খাব তখন তারা অনেক কষ্ট পাবে, আর ওরা কষ্ট পাওয়ার কারণে আমরা পাপী হব। তুমি তো ঠিকই বলেছ, আমি তো এভাবে চিন্তা করে দেখিনি, তুমি আমার ভুল ভেঙে দিয়েছ। গরিব দুঃখী মানুষকে না দিয়ে যদি কুরবানির মাংস খাই তবে তারাও তো কষ্ট পাবে, এটা আমার আগে ভাবা উচিত ছিল। আলহামদুলিল্লাহ, তুমি বুঝতে পেরেছ, তাতেই আমি খুব খুশি। তাহলে এবার আমরা স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মাধ্যমে গরিব দুঃখীদের মাঝে মাংস পৌঁছে দিব। তুমি আরো জেনে খুশি হবে যে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা সমাজের অসহায় দুস্থ মানুষদের নিয়ে কাজ করে। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার অন্তর্ভুক্ত সুবিধা বঞ্চিত শিশুদের তিনটি স্কুল আছে, ওখানে প্রায় 200 শিশু পড়াশোনা করে, তাদেরও কিন্তু সারা বছর ওইভাবে মাংস কিনে খাওয়ার তৌফিক হয় না। তাই আমি চিন্তা করেছি স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মাধ্যমে আমাদের কোরবানির গরিবদের যে অংশ রয়েছে সেটা আমি শিশুদের মাঝে বিলিয়ে দিব। আমি আশা করছি তুমি আমার কথার সাথে একমত হবে। হ্যাঁ, তোমার চিন্তাটা তো খুবই সুন্দর, আমাদের বাচ্চারা যেমন কুরবানির সময় মাংস খাবে, ওই সমাজের দুস্থ শিশুগুলোরও কিন্তু কুরবানির দিন মাংস খাওয়ার ইচ্ছে করে, তো তুমি যদি তাদের মাঝে দাও আমি আরও ভীষণ খুশি হব। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা পরিচালিত স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখার কার্যক্রম চালাতে আপনার জাকাত ফেতরা অনুদান দিয়ে আপনিও এগিয়ে আসতে পারেন।